গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আর মা আজকে তৈরি করব গাঁদা ফুল দিয়ে ফুড কালার। বিভিন্ন রান্নাতে ফুড কালারের প্রয়োজন হয়, তখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। বাজার থেকে কেনার থেকে বাড়িতে তৈরি করে নেওয়া অনেক ভালো, তাই আমরা সেটা আজকে তৈরি করব। শীতকালে কম বেশি সবার বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকে। এই রেসিপিটি পুরো মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে তোমরা। তো চলো এখন গাঁদা ফুলগুলো তুলে নেই, আমাদের অনেক গাঁদা ফুল হয়েছে, তুলে নেবো আমরা এখন। চলে এসে আমরা আমাদের গাঁদা ফুল গাছের কাছে, দেখো কত ফুল ফুটেছে, এগুলো আমরা এখন তুলে নেব। আর তুলতে হবে না এই গাছ থেকে, ওই গাছ থেকে তুলবো, চল ওইদিকে আসে অনেকগুলা। অনেকগুলো ফুল হয়ে গেছে আর লাগবে না, এগুলোকে এখন আমি পাপড়ি ছাড়িয়ে নেব। অনেকগুলো ফুল হয়েছে তো, এই কালো অংশগুলো নেওয়া যাবে না। ফুলের পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেল, এবারে আমি ফুলগুলোকে জলের মধ্যে ছেড়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। উনুনটা ধরে দিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে জল। জলটা ফুটে উঠেছে, এবারে আমি ফুলগুলোকে দিয়ে দিব জলের মধ্যে। উনুনের জালটা আমি বন্ধ করে দিয়েছি, এখন একটু আমি নেড়ে চেড়ে এগুলো হয়ে গেছে আমার ফুলগুলো সেদ্ধ, এখন আমি নামিয়ে নেব। এবারে আমি জলটাকে ঝরে নেব, জল ঝরে নিয়েছি, এবার আমি রৌদ্রতে শুকাতে দিব, কড়া রৌদ্রে আমি দুদিন শুকিয়ে নেব, একদম পাতলা করে আমি রৌদ্রতে বিছিয়ে দেব। রোদে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন মচমচে হয়েছে, এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি আমি, এবার আমি তুলে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়ো করে নেবে। এমনি করে আমি সম্পূর্ণটাই গুঁড়ো করে নেব।
সম্পূর্ণটা গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু চালুন দিয়ে চেলে নিতে হবে। আমি চালুন দিয়ে চেলে নিয়েছি, তোমরা অবশ্যই চেলে নেবে। এবার আমি কৌটোতে ভরে নেব। এবারে আমি একটু জলে গুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, দেখো কত সুন্দর জলের সাথে একদম মিশে গেছে। দেখলে কত সহজে ফুড কালার বাড়িতে তৈরি করা যায়। এভাবে করে অবশ্যই তৈরি করবে, এভাবে করে তৈরি করে বিভিন্ন রেসিপি বানাবে, বাজার থেকে আর কেনার দরকার নেই। এটা তৈরি করে যে কোনো রান্নাতে দিতে পারো, কোনো ক্ষতি নেই। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এটা খেলে কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই এভাবে বানাবে। এটা বাজার থেকে কিনে আনা ফুড কালারের থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি, তাই সেগুলোর তুলনায় একটু বেশি দেবে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়।